হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ঝাক্কাস বিন্দাস আছি একদম। বলে তো, প্রচণ্ড গরম পড়েছে, সাংঘাতিক গরম। বলেছিল নিম্নচাপ হবে, কিন্তু নিম্নচাপে নও নেই। চাপ তো দূরের কথা, উল্টো ঊর্ধ্বচাপ, পার্শ্বচাপ, মধ্যচাপ, নিম্নচাপ, সব চাপ হয়ে গেছে, কিন্তু মানে বৃষ্টির দেখা নেই আর কি। ফোরকাস্ট তো এটাও রয়েছে যে ঘূর্ণিঝড় নাকি আসবে, মোকা তো জানি না। এই নিয়ে অনেক মিম তৈরি হচ্ছে। মোচা অনেকে বলছে, তাহলে কি ছোলা ভিজিয়ে রাখবো, কি করে রাখবো অনেকে বলছে। তো আমি রোজদিন তোমাদের সাথে কিছু না কিছু টপিক নিয়ে কথা বলতে আসি, আমার বেশ ভালো লাগে জানো তো, তোমাদের সাথে কথা বলতে। তারপর তোমরা যখন কমেন্ট ব্যাক করো, সেই কমেন্টগুলো আমি প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি যে কী কী কমেন্ট করছে। তোমাদের মতামতটা আমি জানতে পারি, তোমাদের মতামতটা আমি বুঝতে পারি, তোমাদের সাথে আমার কতজনের মিল, মনের মিল, যে আমি যেটা ভাবছি তার মধ্যে থেকে 90% লোক সেরকমই ভাবছে, 10% লোক আলাদা রকম ভাবছে। ঠিক আছে, এটা হয়, এটা পড়তে খুব ভালো লাগে যে মনের মিল আছে। দেখেছো, এতগুলো লোক আমার মতন সিমিলার চিন্তা করছে, মানে এদের চিন্তাধারা বা আমার জীবনশৈলী বলো বা কিছুটা বলো, মানে সবটাই আমার মতন সিমিলার কিছুটা। ঠিক আছে, তবেই তারা আমার কথা এগ্রি করছে, না নয়তো তো সবাই আমার কথা ডিসএগ্রি করবে। তো ইউটিউবেও আমি একদিন বলেছিলাম যে আমি ভ্লগ বানাচ্ছি, এরকম বসে বসে কথা বলাটাকে, একজন আমাকে বলেছে এটা ভ্লগ করতে, এটা তো ভিডিও না, এটাও ভ্লগ। ভ্লগের মধ্যে ফুল ফর্ম ভিডিও লগ, এরকম একটা কিছু ব্যাপার, এরকম একটা কিছু ব্যাপার আছে। তো কেন ভ্লগ নয়, কেন ভ্লগ মানেই কি তাকে সংসারের যাবতীয় কর্মকাণ্ড দেখাতে হবে, রান্না বান্না দেখাতে হবে, খাওয়া দেখাতে হবে, নিচে কুদে দেখাতে হবে, ঘুরতে বেড়াতে গিয়ে দেখাতে হবে, এরকম তো কোনো কথা নেই, বসে বসেও তো ভ্লগ বানানো যায়। হ্যাঁ, যেটা বলছিলাম যে বসে বসে ব্লগ বানানো, সরি আমার একটা ভিডিও, এই ফোন কল ঢুকে গেছিলাম, তো কলটাতে একটু বিজি হয়ে গেছিলাম। তো বসে বসেও ব্লগ বানানো যায়, কেন করা যায় না? তোমাদের সাথে ইন্টারাকশন করারই কথা। আমাকে একটা কথা তোমরা বলো সাধারণ, যে আমি রান্না করি, তোমরা কে এমন আছো যে বাড়িতে রান্না করো না? আমি ঘর ঝাঁট দিই, ঘর মুছি, সাপোজ কথার কথা, আমি করি না সেটা। তোমরা কে এমন আছো বাড়িতে যে ঘর ঝাঁট দাও না, ঘর মোছো না? সবাই তো সব কাজ করে, না হয় আমি একটু অন্যরকম যদি কাজ করলাম, এটাও এক ধরনের ব্লগ, ওগুলোও এক ধরনের ব্লগ। আবার আর এক ধরনের ব্লগ আছে ইটিং শো করা, ইটিং শো বলে সেগুলোকে, ASMR ইটিং শো বা মুখবাং মুখবাং ইটিং শো এগুলোকে বলে। আমার একটা চ্যানেল আছে হাংরি ক্যাম, সেখান থেকে আমি ভিডিও করতাম। আজকে টপিকটা থাক ইটিং শো রিলেটেড। আমি কোনো দিনই জীবনে কখনো আমার ইটিং শো যে চ্যানেলটা আছে হাংরি কেয়া, নাম হাংরি কেয়া, HUNGRY হাংরি, KYA কেয়া, হাংরি কেয়া ইউটিউবে আছে দেখবে, আমি প্রথম থেকেই কোনো দিনই বেশি খেতে পারতাম না। মানে পঞ্চব্যঞ্জন সাজিয়ে খাওয়া যাকে বলে, ধরো ভাত রয়েছে, পাঁচ রকম ভাজা রয়েছে, ডাল রয়েছে, মাছ রয়েছে, মাংস রয়েছে, চাটনি রয়েছে, মিষ্টি রয়েছে, আমি পারি না খেতে। আমি না খুব কনফিউজড হয়ে যাই যে কোনটা দিয়ে খাবো রে বাবা ভাতটাকে, মানে ভাত পরিমাণ এইটুকু আর খাবারের পরিমাণ এত, আমি খাবো কোনটা দিয়ে, আমি খুব কনফিউজড হয়ে যাই। যে কারণে আমি খুব কমফোর্টেবল ফিল করি, মাংস থাকলে মাংস, সাথে একটা উচ্ছে ভাজা থাকলো বা একটু ওল মাখা ওল ভাতে থাকলো, আর যদি মাছ থাকে মাছের ঝোল বা মাছের ডালনা, যেটা হোক, মাছের কালিয়া, যেটা হোক থাকলো, সাথে একটা ভাজা বা একটা সিদ্ধ, এটা কিছু থাকলো, আমি তো খুব কমফোর্ট। হ্যাঁ, লাস্টে একটুখানি চাটনি থাকলেও থাকতে পারে, আমি এই খাবারে খুব কমফোর্টেবল ফিল করি, এবং এটা খেয়েই যথেষ্ট মোটাসোটা থাইরয়েড হয়েছি, যাই হোক, এই খাবারটাতে আমি খুব কমফোর্টেবল, এবং আমাদের বাড়ির সবাই কমফোর্টেবল। আমার যদি মনে হয় যে বাড়িতে যদি সবার মনে হয় যে আজকের কিছু করো না, আজকে শুধুমাত্র মসুর ডাল সেদ্ধ করো, ডিম সেদ্ধ করো, আলু সেদ্ধ করো, আলু চোখা বানাও, মসুর ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু চোখা, সাথে একটু ঘি ফেলে দিলাম ভাতের মধ্যে, তোফা খাওয়া হয়ে যায় আমাদের, আমাদের আর এ বেশি কিছু লাগে না। কিন্তু অনেক বাড়ির সিস্টেম আছে যারা অনেক রকম কিছু বানিয়ে খায়। আমি যখন ইটিং শো করতাম, এখন আমি ইদানিং বন্ধ রেখেছি ইটিং শো করাটা, তার কারণ আমি বলছি, আমি তার কারণও বলছি,
ইটিং শো কটা কেন আমি বন্ধ রেখেছি এখন। আমি যখন ইটিং শো করতাম তখন আমাকে অনেকেই এসে নানান রকম কথা বলতো, এই ইটিং শো এর কোনো মানে হয় না, এরকমভাবে ইটিং শো করার কী দরকার আছে, ইটিং শোতে অনেক খাবার নিয়ে বসতে হয়, তুমি এত কম খাবার নিয়ে বসো। আমার কথা হচ্ছে, ইটিং শোটা কার, ইটিংটা কে করছে? আমি করছি। আমার যতটুকু পেটে ধরবে আমি ততটুকু খাবো, আমি লোক দেখিয়ে তো খাবো না, কথাতেই আছে আপরুচি খানা, আমি খাবো ততটাই যতটা আমার পেটে ধরবে। তাহলে তখন লোকে বলবে যে তাহলে ক্যামেরা করছো কেন জিনিসটাকে? ক্যামেরা করছি কারণ একটা একটা ইনকাম পারপাস, আর দ্বিতীয় কথা, আমি যখন খাচ্ছি তখন আমার সামনে কেউ থাকছে না, ক্যামেরাটা থাকছে, শুধু আমি আমাকেই দেখতে পাচ্ছি। পরে আপলোড করে দেওয়ার পরে তো আমি আমার ভিডিও দেখতে যাই না, ঠিক না? এবারে ইটিং শো চ্যানেলে, বাই দ্য ওয়ে বলে রাখি, ইটিং শো চ্যানেলে রেভিনিউ ভীষণ কম, ভীষণ কম রেভিনিউ ইটিং শো চ্যানেলে। ভ্লগ চ্যানেলে রেভিনিউ তো এমনিই কম, সবচেয়ে কম রেভিনিউ হয় ভ্লগ চ্যানেলে, তার থেকেও ইটিং শো চ্যানেলে কম। আচ্ছা, আমি যখন শো করতাম তখন আমাকে নানান রকম নানান ব্যক্তি নানান বাজে কথা বলতো, তো তাই সেগুলো গায়ে মাখতাম না। ঠিক আছে, দেখো যারা বাজে কথা বলার তারা মারতে দাম তাক বাজে কথাই বলবে, সেটাকে নিয়ে গায়ে মেখে বসে থেকে ঘোষা করে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই, আমি তাও করে যেতাম। এবং আমি ইটিং শো দেখাতে, মাঝখানে আমার খুব খাবারে অরুচি হয়েছিল, তখন আমি খুব ইটিং শো দেখতাম, ইটিং শো দেখাতে খুব অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। আমি সেটা অনেকবার ব্লগে বলেছি, আমি ইটিং শো এর অ্যাডিক্টেড হয়ে গেছি মোটামুটি, আমি ইটিং শো দেখতে পছন্দ করি, আমার ভালো লাগে লোকে খেতে দেখলে। দেখতাম কিছু মানুষ খেত স্পাইসি মাটন কারি, স্পাইসি মাটন ফ্যাট কারি, স্পাইসি এগ কারি, ভেরি স্পাইসি ফিশ কারি, তার সাথে থকথকে ডাল, তার সাথে এক ধাবা আলু ভাতে, তার সাথে এক ধাবা আর একটা কিছু মাখা, তার সাথে পাঁপড় ভর্তি, মানে টোটালি আনহাইজিনিক খাবার, একটা আনহাইজিনিক অ্যান্ড আনহেলদি খাবার। আনহাইজিনিক কিনা আমি জানি না, হয়তো তাদের বাড়িতে হাইজিন বজায় রাখা হয়, আনহেলদি খাবার। অয়েল, মানে প্রত্যেকটা কারিতে অয়েল ভাসছে, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পুরো অয়েল ভাসছে, সেই অয়েলটা সে ইনটেক করছে। দেখি দেখে খুব লোভ লাগতো, ইস যদি এরকম খেতে পারতাম, কিন্তু পারি না খেতে, পেটে সইবে না, ইস যদি এরকম খেতে পারতাম কিন্তু পারি না খেতে, পেটে সইবে না, এই দুঃখে থাকতাম। মাটন কারি, রোজ মাটন কারি, রোজ মাটন কারি, রোজ মাটন ফ্যাট কারি, রোজ এই কারি ওই কারি সেই কারি, মানে স্পাইসি জিনিসের লিমিটলেস স্পাইসি জিনিস খাচ্ছে। আমি ভাবি বাবা ঠাকুর, এরা এত অত্যাচার করে শরীরের উপরে, অতিরিক্ত পরিমাণ অয়েলি বাড়ির খাবার খাওয়াও কিন্তু ভালো না, সেটাও কিন্তু শরীরকে ক্ষতি করে, অতিরিক্ত পরিমাণ অয়েলি বাড়ির খাবার খাচ্ছে সে, অতিরিক্ত পরিমাণ স্পাইসি বাড়ির খাবার খাচ্ছে সে বাড়িতে বানিয়ে, সেটাও কিন্তু শরীরকে এফেক্ট করে। নট অনলি জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড যে শরীর তোমার খারাপ করবে একমাত্র, আর কেউ খারাপ করবে না তা নয়, অতিরিক্ত পরিমাণ স্পাইসি খাবার তুমি বাড়িতে রেগুলার খাও না, তোমার শরীর খারাপ করে যাবে। আমি শুধু ভাবি বাবা এদের কিছু হয় না তো, যত অসুখ আমার, যত আমি অভাগা, পৃথিবীর অভাগা, আমি আমি না কিছু খেতে পারি, এদের মতন এত কাণ্ড করে মাটন বেশ রোজ দিন এরা কাছে দেখে কি লোভ হয়, আমি খেতেও পারি না, আমি বিশ্বের অভাগা, আমি বিশ্বের অভাগা যে আমি খেতে পারি না। আমার যদি চিকেন কারি হয়, আমার একটা চিকেন কারি আর একটু উচ্ছে আলু সেদ্ধ হলে আমি তোফা খেয়ে নেবো, আমার আর কিছু লাগবে না, কিন্তু আমি বিশ্বের অভাগা যে আমি এদের মতন খেতে পারি না। নিজেকে খুব খারাপ লাগতো, খারাপ লাগতো ইন দ্য সেন্স, সেই অর্থে না, মানে খেতে পারি না, ইচ্ছা হতো, লোভ লাগতো দেখে কিন্তু খেতে পারি না। একদিন একটা চ্যানেলকে বসে দেখি সে ওই রকমভাবে স্পাইসি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে খেতে বসেছে, সে মুখে পুড়ছে খাবারটা, কাট করতে ভুলে গেছে ভিডিওটাকে, কাট করেনি ভিডিওটাকে, মুখে পুড়ছে, মুখটু ওরকমভাবে ফেলে বাইরে ফেলে দিচ্ছে, মাংস সমেত ভাত সমেত ফেলে বাইরে ফেলে দিচ্ছে। আমি সেই দিন থেকে সেই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করলাম, সেদিন থেকে আমি ইটিং শো যারা হিউজ খায়, আরেকটা খুব নাম করা চ্যানেল আছে সেই চ্যানেলটাও এরকম করে, খাবার মুখে নেয় ফেলে দেয়, জীবন অবধি দেখবে ভিডিওটা চলছে, তারপরে একটা টাইম পর গিয়ে কাট হয়, ভিডিওটা কাট হয়ে আবার নতুন সিন স্টার্ট হয়। এবং যার চ্যানেলের কথা বলছি যে মুখ থেকে ফেলছিল এরকমভাবে, তার চ্যানেলেও মুখে পোড়া অবধি ভিডিওটা কনস্ট্যান্ট চলবে, মুখে পুড়ে দুবার চিবানোর পরে না, এইটা যখন করে ফেলে যখন, তখন কাট করে,
ওই কার্ডটা সেদিনকে করতে ভুলে গেছিল, যে কারণে ও চ্যানেল দেখার পর আমার মনে হলো যে টাকা রোজগারের জন্য, টাকা তো লক্ষ্মী, লক্ষ্মীকে রোজগার করার জন্য আমি লক্ষ্মীকেই অপমান করছি। আমি টাকা রোজগার করবো, আমার সাবস্ক্রাইবার হবে 15,000, 20,000, 1,00,000, 1.5 লাখ, আমার ভিউ হবে, আমি কোটি টাকা পাবো, কতদিন পাবো? এই রকম লেভেলে বেশি দিন খেতে থাকলে লিভার সিরোসিস আটকানো সম্ভব না, হবেই হবেই, কেউ আটকাতে পারবে না। আমি বলছি আজকে সেটা আমি না বললেও হবে। আমি লক্ষ্মীকে বাড়িতে আনার জন্য আমি চালু করলাম একটা চ্যানেল যে আমার কিছু টাকা আসবে। আমি ধরলাম ইনিশিয়ালি 6-7 হাজার টাকা আসবে, 7,000 টাকা মতো না, 7-7.5 হাজার টাকা মতো আসবে। ভিউ দেখলে বোঝা যায় যে একটা চ্যানেল কত ইনকাম করে, তার ভিউ দেখলে তুমি বুঝতে পারবে। এবারে সেই লক্ষ্মীকে আমি বাড়িতে আনার জন্য প্রচুর পরিমাণে খরচা করছে। প্রথমত রোজ আমায় মাটন কিনতে হচ্ছে, রোজ আমায় ফ্যাট কিনতে হচ্ছে, ফ্যাট কারি মাটন ফ্যাট কিনতে হচ্ছে, রোজ মাটন কিনতে হচ্ছে, প্রচুর পরিমাণে তেল লাগছে, মশলা লাগছে, গ্যাস লাগছে, তারপর আমি খাচ্ছি, আমাকে অ্যান্টাসিড খেতে হচ্ছে, সব কিছুতে আবার খরচাটা বেরিয়েও যাচ্ছে। তা আমি লক্ষ্মীটাকে বাড়িতে আনার জন্য আরেকটা লক্ষ্মীকে অপমান করছি, মা অন্নপূর্ণাকে অপমান করছি, কেন? এটা আমাকে কি অধিকার দিয়েছে? দেখো আজকের ডেটে এই কথাগুলো খুব অনর্থক, প্রচুর মানুষ খেতে পায় না, তাদেরকে সাহায্য করো, নিজেরা ইটিং শো না করে তাদের পাশে গিয়ে দাঁড়াও, তাদেরকে খেতে দাও, তাদের এই ব্লা ব্লা ব্লা, এইসব কথাগুলো এখন মিনিংলেস, এই কথাগুলো এখন কাউকে বলে লাভ নেই, মোটামুটি মোরালেস এবং সব মানুষ খেতে পায়, খেতে পায় না এমন মানুষ আর নেই। 5 টাকার ডিম ভাতও খেতে পাচ্ছে এখন মানুষ, ঠিক আছে, কাজে সেখানে খেতে না পাওয়া মানুষের সংখ্যা, আর খুব পাগল রাস্তায় পড়ে রয়েছে বা মদকে উল্টে পড়ে রয়েছে সেই ছাড়া মানুষ খেতে পায় না, এটা নয়, খেতে পায় সব মানুষ খেতে পায়। কিন্তু আমি আমার সংসারে মাংস রান্না করলাম, মাছ রান্না করলাম, ডিম রান্না করলাম, ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, বিভিন্ন ভাজাভুজি করলাম, চোখা বানালাম বিভিন্ন রকমের, করে মুখের মধ্যে গ্রাসটা ঢোকালো, কষ্ট করে করলাম বা কেউ আমায় করে দিল, আমি খেতে বসলাম, খেতে বসে আমি খানিকটা খেলাম, খেয়ে বাদ বাকি পুরোটাই লোক দেখিয়ে খাবার এ করে কাট 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 করে ভিডিওটাকে কেটে কেটে ওই মুখ থেকে গ্রাস তুলে ফেলে দিচ্ছি, এটা করা ঠিক না। আমার সেদিন মনে হয়েছে ইটিং শো এর নামে যদি নোংরামিটা চলে তাহলে ইটিং শো আমি দেখবো না আর। আমি ইটিং শো করি না, দ্যাট ইজ ডিফারেন্ট, কারণ আমি অতখানি খেতে পারি না বলে। তারপরে তোমরা সবাই জানো আমার মাঝখানে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, আমার কোনো ভিডিও করারই ক্ষমতা ছিল না, আমি ইভেন ব্লগ চ্যানেলের জন্য কোনো ভিডিও করছিলাম না, ব্লগ চ্যানেলের জন্য করছিলাম না, কুকিং চ্যানেলের জন্য করছিলাম না, ইটিং শো তো দূরের কথা, ছেড়ে দাও, আমি খাচ্ছিলাম আমি সেদ্ধ সেদ্ধ খাবার, শুধুমাত্র বয়েলড আলু, আলু সেদ্ধ, ঝিঙে সেদ্ধ, এইরকম ধরনের খাবার আমি খাচ্ছিলাম, কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত দিয়ে এরমভাবে গলা ভাত দিয়ে খাচ্ছিলাম, এরকম ধরনের খাবার খাচ্ছিলাম, কাজে সেটা ইটিং শো করার রোজ দিন সেটা দেখানোর কোনো মানে হয় না। কিন্তু যারা এরকমভাবে মুখে ঢোকাচ্ছে, হিউজ খাবারের পর্বত নিয়ে বসছে, নাকটুকু দেখা যাচ্ছে তার মাঝখান থেকে, দুটো চোখ গুলিগুলি দেখা যাচ্ছে তার মাঝখান থেকে, এত খাবার নিয়ে বসেছে, হচর মচর 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 করে খাচ্ছে, কিন্তু ফেলে দিচ্ছে খাবারটা, ওই যখন কাট করছে তখন ফেলে দিচ্ছে খাবারটা, তার থেকে যতটা পারত ততটাই খেত, কে বলেছিল, কে দেখতে চেয়েছিল ওর অত খাবার? একটা টাইম পরে গিয়ে তুমি ওরা গাবারে খাবার দেখলে না তোমার গা গুলো বে, একটা টাইম পরে গিয়ে তুমি যখন রিয়েলাইজ করো যে ওটা খাচ্ছে কি করে অতক্ষণ ধরে, তোমার গা গুলো বে, কিন্তু তোমার গাগুলি তোমার খাবারে অনীহা ধরে যাবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি খাচ্ছে না, ফেলে দিচ্ছে, তার মানে বাড়ির লোকের কত পয়সা নষ্ট করছে। দ্বিতীয় কথা, বাড়ির লোক কীরকম, রোজ মাটন এনে দিচ্ছে, রোজ ফ্যাট এনে দিচ্ছে, রোজ ফ্যাট কারি, মানে বাড়ির লোক সাইলেন্ট কিলারের কাজ করছে, সাইলেন্টলি তুই মারা যা, তোকে জানতে পারবো না, তোকে স্লো পয়জন করে দিচ্ছি আমরা আস্তে আস্তে, স্লো পয়জন করা এগুলো, সেই জন্য আমি আর ইটিং শো দেখি না। আমি জানি না তোমরা কার, তোমাদের কার কার ইটিং শো দেখতে ভালো লাগবে বলবে, ভালো লাগে বলবে। আমি ইটিং শো সেগুলো দেখি যেগুলো খুব নর্মাল খাবার দাবার খায়, বাড়ির খাবার, টক ডাল, পোস্ত, একটু আলু ভাতে একটু চাটনি দিয়ে খাবার খাওয়া হয়ে গেল, অল্প পরিমাণে ভাত নিয়ে খেলেছে, আমি সেই ইটিং শোগুলো এখন দেখতে ভালোবাসি। যেমন সেই ইটিং শোগুলোর মধ্যে অনেক ইটিং শো রয়েছে, আমার চেনা কিছু চ্যানেল রয়েছে তাদের ইটিং শো রয়েছে, আমার ভালো লাগে সেগুলো দেখতে। কিন্তু ওই গাবারে খাওয়া, সব নিয়ে ফেললাম,
তারপর মুখ থেকে বার করে ফেলে দিলাম, ওগুলো তোমার খানিক দিন দেখতে ভাল লাগবে, তারপর তোমার নিজের গা গুলবে, তোমার নিজের খাবারে অনীহা আসবে, মনে হবে আমি দরকার নেই আমি খাবো না। বড় বড় দুটো মাছের মাথা নিয়ে খেতে বসে গেল, গপ 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 করে খেয়ে নিচ্ছে, পান্তা ভাত খাচ্ছে, মানে পান্তা ভাতের সাথে এতখানি আলু চোখা, এতখানি আলুর চপ, এত এতখানি আলুর চপ, এতটা পেঁয়াজ, এতটা এই, এতটা এক গাদা নিয়ে খেতে বসে গেল। ভাই গরু তো নয় কেউ, তোমার একটা সাময়িক ভালো লাগবে, কারণ কিছুদিন ভালো লাগবে, কারণ ওই সাউন্ডটা ভীষণ টেম্পটিং, এএসএমআর যে সাউন্ডটা হয় না ভীষণ টেম্পটিং, তোমার কিছুদিন এএসএমআর দেখতে ভালো লাগবে, তোমার পুরোটা দেখতে তখন। আর যদি তুমি হার্ড রিয়ালিটিটা জেনে যাও যে ওরা খাবারটা নিয়ে কী করে, তোমার আর এএসএমআর দেখার ইচ্ছে হবে না, তখন মনে হবে যারা ওই টক ডাল আলু পোস্ত দিয়ে খাচ্ছে বা মাছের ঝাল একটু ভেন্দি আলু চচ্চড়ি দিয়ে চাটনি দিয়ে খাচ্ছে, তাদের খাবারটা দেখি, রিয়ালিস্টিক খাবারটা দেখি, এত ভাত নিয়ে বসেছে হয় নাকি কখনো। আবার অনেকে আছে এত ভাত নিয়ে বসে খেয়েও নেয় দেখি, আনকাট ভিডিও করে তারা খেয়েও নেয়, কোথায় ঢোকায় আমি জানি না, যাই হোক ঢোকানোর নিশ্চয় জায়গা আছে। যাই হোক, আজকের আমার ইটিং শো সংক্রান্ত, আর আমি কেন ইটিং শোটা বন্ধ রেখেছি সেটাও বললাম যে আমি খুব সাধারণ, আজকেই যেমন দুপুরবেলা আমি খেয়েছি সাবুর খিচুড়ি, সাবুর খিচুড়ি করেছিলাম, শুধু আলু আর টমেটো দিয়ে করেছিলাম, সাবুর খিচুড়ি আর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে সাবুর খিচুড়ি খেলাম, কিচ্ছু খেতে ইচ্ছে করছিল না, এত গরম এত গরম, কিছু খেতে ইচ্ছে করছিল না। রাত্রেবেলা বাবুকে বললাম বাবু একটু মুড়ি দুধ আর আম দিয়ে খেয়ে নেবো আমি, একটু এনে দিস, কারণ আমার ডায়ালিসিস কালকে, আমি আম খেতেই পারি আরামসে আজকের একটা, তো সেই দিয়ে খেয়ে নেবো, ইচ্ছে করছে না। এই এইগুলো দেখানোর জন্য কী ইটিং শো করবো, কিন্তু ভাবছি আবার অনেকে রিকোয়েস্ট করছে দিদি প্রচুর দিন তুমি ইটিং শো করো নি, প্রচুর দিন ইটিং শো করো নি, আবার স্টার্ট করো, দেখা যাক নিশ্চয়ই স্টার্ট করবো, আবার স্টার্ট করবো ইটিং শো চ্যানেলটা, তোমরা যদি বলো তাহলে নিশ্চয়ই স্টার্ট করবো। তো চলো তোমাদের মতামত লিখে জানাও আমাকে, হ্যাঁ তোমরা কারা কারা ইটিং শোয়ের এই হার্ড রিয়ালিটিগুলো জানো আর কারা কারা জানো না, সরি ভীষণ কাশি হয়েছে। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটার সাথে থেকো, কমেন্ট করো প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করো, ঠিক আছে, আর শেয়ার কিন্তু অবশ্যই করবে, হ্যাঁ টাটা।